যারা মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে, মানুষকে মানুষকে খুন করে, মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়, গোরক্ষকের নামে পুড়িয়ে মারছে মানুষকে, মানুষ আতঙ্কিত, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা আতঙ্কিত। তারা কিভাবে এখানে বসবাস করবে, কি করবে না, সেটা কিন্তু আগামী দিনের এই নির্বাচনের মাধ্যমে আজকে সেই ফলাফল জানতে হবে। তাই আমার কাছে এই নির্বাচনটা বাঁচার লড়াই চ্যালেঞ্জ আমাদের কাছে, কারণ সায়ন্তন বসুরা যেভাবে বক্তব্য রাখছেন আপনারা শুনছেন, কাউকে বলছে বুকে গুলি করে। কারণ গতকালকে আপনার টিভির মাধ্যমে দেখেছেন ভারতী ঘোষ, যিনি একজন আইপিএস অফিসার, তার একটা শিষ্টাচার থাকা দুচি, সে একটা রাজনৈতিক দলের একজন এমপি প্রার্থী, সে বলছে আমি উত্তরপ্রদেশ থেকে 100 লোক ঢুকিয়ে তোদের কুকুরের মতো মারব। এই দলটার পরিণাম কি হবে আপনারা ভাবুন। জোড়াফুল তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আপনারা তৃণমূলটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যেভাবে উন্নয়ন করেছে 2011-র পরিবর্তনের পরে, 34 বছরের অবক্ষয়ের বাংলা আজকে উন্নয়ন করে তিনি বাংলাকে সোনার বাংলায় পরিণত করেছেন, ভারতবর্ষের কাছে 1 নম্বর স্থান অধিকার করেছেন। আজকে আমার মায়েদের গর্ব হওয়া উচিত, তারা আমাদের বাল্য বিবাহ থেকে শুরু করে, নারী পাচার থেকে শুরু করে, মেয়েদের অবহেলা, সমাজের বুকে তাদের কোনো স্থান ছিল না, ভালো জায়গা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চিন্তা ভাবনা করে তার মাথা থেকে বার করলেন কন্যাশ্রী প্রকল্প, বললেন হে বাংলার মেয়ে, তোমরা বঞ্চিত ছিলে, লাঞ্ছিত বঞ্চিত ছিলে, আমি তোমাদেরকে অধিকার দিলাম, তোমাদের বাল্য বিবাহ বন্ধ করো, তোমাদের নারী পাচার বন্ধ করো, আমি তোমার সরকার, আমার সরকার তোমাদের সাথে আছে, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, আমার সরকার 18 বছর পদার্পণ করলে আমি 25,000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, তুমি লেখাপড়া শেখো, তুমি বাল্য বিবাহ করো না। তারপরে কি করলেন, মেয়েদের জন্য দাঁড়িয়ে তিনি বললেন, রূপশ্রী প্রকল্প তৈরি করে বললেন বিধানসভায় দাঁড়িয়ে, যে আমার বাংলার মেয়েরা 18 বছর বয়সে কন্যাশ্রী পাবে, এবং গরিব মানুষ যারা বিয়ে দিতে পারে না মেয়েদের, আমার বিডিওর কাছে অ্যাপ্লিকেশন করবে, আমার বিডিও তাদের 25,000 টাকা নিয়ে সেই পরিবারের বাড়িতে নিয়ে আসবে 3 দিনের মধ্যে, তার বিবাহ দিতে যাতে কষ্ট না হয় তার জন্য আমি রূপশ্রী প্রকল্প তৈরি করলাম, বছরে 6,50,000 মেয়ে উপকৃত হবে। ধন্যবাদ জানাবেন না তাকে, ধন্যবাদ জানাবেন না তাকে।